আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাকিয়াস কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম ফুলকপি দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করবেন। রেসিপিটি খুব সহজ হওয়ায় খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন, যেহেতু এখন শীতকাল, ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যাবে। চলুন দেখে নেই রান্নাটি করতে কী কী লাগছে। নিয়ে নিয়েছি একটি ফুলকপি। ফুলকপিকে আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে লাগছে দুইটি আলু। দুইটি আলু আমি তরকারি সাইজে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় পিস করেও খেতে পারেন। লাগছে কুচি করা পেঁয়াজ। আমি এখানে তিনটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা, কিছু লবঙ্গ, এলাচ ও দারচিনি। লাগছে 2 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা লাগছে 2 টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া লাগছে 1 টেবিল চামচ। জিরা গুঁড়া লাগছে 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া লাগছে 1 টেবিল চামচ পরিমাণে। এবার অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পারছেন তেল উপরে উঠে গিয়েছে। এবার দিয়ে দিব কেটে রাখা আলু ও ফুলকপি। এবার এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর 2-1 মিনিটের জন্য ঢেকে কষাতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংস দেওয়া হয়ে গেলে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে এবার 5 মিনিট দমে রাখতে হবে, যাতে করে মুরগির মাংস ও সবজিগুলো ভালোভাবে কষিয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর সুন্দরভাবে আবার নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, যাতে করে তাড়াতাড়ি বলক চলে আসে।
কারণ মাংস এবং সবজি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ। এবার ঢেকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে, এবার যে যার পছন্দ মতো ঝোল রেখে তারপর উঠিয়ে ফেলতে পারবেন। আমি এ পর্যায়ে তরকারিটা তুলে ফেলব। দেখতেই পারছেন কালারটা কত চমৎকার এসেছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আমি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটার ফাইনাল লুক। এরকম একটি রেসিপি যদি আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে করে খাওয়ান তাহলে অবশ্যই আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে। এটি খুবই মজাদার একটি রেসিপি, বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।